দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলার 18 মাইল বাজারে। এটি একটি ঐতিহাসিক বাজার। এই বাজার থেকেই খুলনা জেলা শহর সহ এর আশপাশের যত উপজেলা রয়েছে সেই জেলাগুলোতে সবজি সরবরাহ হয়ে থাকে এই 18 মাইল বাজার থেকে। এই বাজারে প্রত্যেক দিন প্রায় 2 থেকে 3 হাজার মন উৎপাদিত সবজি এখানে কৃষকরা নিয়ে আসেন এবং তারা ন্যায্য মূল্যে, অর্থাৎ কৃষক যে মূল্যে খুশি সেই মূল্যেই তারা এই বাজারে পণ্য বিক্রি করে এবং এখান থেকে আড়তদারের হাত ঘুরে এই পণ্য ক্রেতা পর্যন্ত পৌঁছে যায়। এই বাজারে আপনার প্রচুর কাঁচামাল সবজি বিক্রি হয়, যেমন পাতাকপি, ওলকপি, এরকম যাবতীয় যত কাঁচা প্রোডাক্ট আছে এ বিক্রি হয়। তাছাড়া পাকা মালের ভিতরে আলু, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, ঠিক আছে, যাবতীয় প্রোডাক্ট আমাদের এখানে বিক্রি হয়। আমাদের এই অঞ্চলেরও উৎপাদিত হয় এবং বাইরেতে প্রচুর আমদানি হয়, ঠিক আছে, এই আমদানি হবে এবং এখান থেকে রপ্তানি হবে, দুটাই মিলে আমাদের বাজারটা এখন খুবই উন্নত। ঢাকা, চিটাগাং, আপনার যে বরিশাল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা সমস্ত জায়গায় আমাদের এই প্রোডাক্ট ছড়িয়ে যায়। প্রথম আমরা যখন চালু করছিলাম তখন আমাদের নির্ভরসা ছিল যে বাজার চলবে কি চলবে না, কিন্তু এখন অনেক, মানে খুলনা, আপনি খুলনার যে আড়ত আছে তার থেকে আমাদের আড়ত অনেক উন্নত। খুলনার ডুমুরিয়ার 18 মাইল বাজারে সাজনা বিক্রি হচ্ছে এখানে মাত্র 55 টাকা কেজিতে। এই সবজিটি ঢাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে প্রায় 200 থেকে 250 টাকা কেজিতে। আমরা ব্যাপারী, আমরা এখান থেকে মাল নিয়ে আমরা আমাদের নিজস্ব বাজার দিয়ে বিক্রি করি। সাদাবাজির কোনো বেল ব্রেক নেই 18 মাইল বাজারে না, সবে আড়ত চলে এখানে অনেক। এই যে ব্যাপারী এবং খেতল কৃষক যারা আছে, যারা মাল আমাদের এখানে নিয়ে আসে সুষ্ঠু মতন বিচার পাই, সুষ্ঠু মতন তারা আসে বেচা কিনা করে বাড়ি চলে। প্রথম বছর পকেট মার ঢুকু ছিল, কিন্তু তারপরে ধরে মাধ্য দেওয়ার পরে থেকে আর আসে না এখনো। 520 টাকা মন, 13 টাকা কেজি, 13 টাকা কেজি। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ সবজি উৎপাদনে ইতিমধ্যে বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে এবং সবজি উৎপাদনে যে কয়েকটি উপজেলা বাংলাদেশে এগিয়ে আছে তার মধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলা একটি। ডুমুরিয়া উপজেলার 18 মাইলের সবথেকে বড় বাজার, অর্থাৎ ডুমুরিয়া উপজেলার সবথেকে বড় বাজার এই 18 মাইল বাজারের চিত্র আপনারা দেখলেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল বাটনে ক্লিক করুন।